সুযোগ পেলে বিএনপি জামাত যে কোনো ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করলেন সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বিকেলে রাজধানীর বাংলা মোটর এলাকায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালির উদ্বোধনের সময় কথা বলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেন রাশেদ খান মেনন। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। পরে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি বাংলা মোটর থেকে কাঁটাবন মোড়ে গিয়ে শেষ হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত তারা নতুন নতুন অপতৎপরে চালাচ্ছে, যে জঙ্গি শক্তিগুলোকে এই সরকার কঠোরভাবে দমন করেছিল সেই জঙ্গি শক্তিগুলোকে তারা আজকে আবার পৃষ্ঠপোষকতা দিয়ে সামনে নিয়ে আসছে। যে কোনো ইস্যু পেলেই তারা তাকে সরকার পতনে আন্দোলন দিকে নিয়ে যেতে চায়।